শপিংও করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো গড়িয়াহাট মার্কেটের ভেতরে বাসটেই ঢুকে পড়ি, আর যা ভিড় ছিল 15ই আগস্টের জন্য সবাই ছুটির দিনে মার্কেটিং করতে চলে এসেছে। তো প্রথমেই ঢুকে যাই 50 টাকার কালেকশানে। মানে এই 50 টাকার গড়িয়াহাটের কালেকশানের যা ভিডিও দেখেছি, মানে আমি ফার্স্টে গিয়েই ভেবেছি যে হেভি কালেকশান থাকবে, সত্যিই ছিল। যাই হোক, তো ওখানে কালেকশানগুলো মোটামুটি একটু পুরনো পুরনোই ছিল, কিন্তু একটু বেছে নেওয়াই যায়। আর তারপরেই দেখি এখানে 130 টাকা, 150 টাকা, 100 টাকা, 250 টাকার কালেকশান তো মোটামুটি ভালোই আছে। এখানে ট্রাউজারগুলো বেশ ভালোই ছিল। তারপরেই যাই হচ্ছে এই 100 টাকার আবার কালেকশানে। মানে আমি এই 100 টাকার 50 টাকার কালেকশানই মেনলি দেখতে এসেছি আজকে, তো তোমাদেরও দেখাতে এসেছি। তো 50 টাকার এই কালেকশানগুলো এই দোকানটাতে বেশ ভালো ছিল। মোটামুটি একটু জামাগুলো কুচকে কুচকে ছিল, দেখেও পুরনো লাগছিল, কিন্তু খারাপ না, ভালোই ছিল। একটু তোমাদের বেছে নিতে হবে। তারপরে দেখি এখানে 300 টাকার এই ড্রেসগুলো। একটা ড্রেস আমার বেশ ভালোই লাগলো, বের করতে বললাম ওই দাদাকে। তারপরে দেখি ড্রেসটা, মানে কাটিংটা তো খুবই ভালো, কিন্তু কোয়ালিটিটা 300 টাকার মতো না। তারপরে দেখি এখানে 100 টাকা টপটা, মোটামুটি বেশ ভালোই লাগলো, কোয়ালিটিটা একটু পাতলা বাট খারাপ না, নিতেই পারা যায়। তারপরেই দেখি এখানে বেশ অনেক কালেকশান মোটামুটি, মানে এই স্লিপলেসের ওপরে, আর এগুলো সব কিছুই আমার মনে হচ্ছিলো বাড়িতে পরার মতো, মানে বাইরে পরে যাওয়ার মতো খুব একটা লাগছিল না। তারপরেই এখানে আবার দেখি 100 টাকার এই টপগুলো, এই টপগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তো এগুলো মোটামুটি বাইরে পরে যাওয়ার মতো, মানে ওই এক দুবার পরার পর আবার সেই বাড়িতেই পরতে হবে। যাই হোক, তারপরেই চলে যাই, এখানে ছিল 150 টাকা করে এই টপগুলো। এই 150 টাকার টপটার মধ্যে এই কালারটা জাস্ট ভাইব্রেন্ট ছিল, যা কালারটা আমার বেশ পছন্দ হচ্ছিলো। আর এই টপের দোকানটাতে সত্যি টপগুলোর কালেকশান সত্যি খুব ভালো ছিল। আর এই দোকানগুলোর সব কিছুই ছিল ওই গড়িয়া থেকে গড়িয়াহাট যাওয়ার যে রাস্তাটা সেই দিকেই। তো তারপরেই দেখি এখানে 250 টাকায় জিন্স বিক্রি হচ্ছে, একটা জিন্সও পদের ছিল না। যাই হোক, আমার তো একটা জিন্সও পছন্দ হয়নি, জানি না এখান থেকে কারা জিন্স নেয়, কিন্তু আমার মনে হয় না এই জিন্সগুলো মানে একদম সেই পুরনো জিন্স। তারপরেই দেখি এখানে কুর্তির ভাণ্ডার, সত্যি এখানে কুর্তিগুলোই সব থেকে বেশি আমার পছন্দ হয়। এখানে ট্রেন্ডি কালেকশনের মধ্যে 50 টাকা 100 টাকা জামাগুলো সব কিছুই পুরো ঘরে পরার মতো, কিন্তু কুর্তিগুলো এখানে সত্যি মানে ভালো ছিল, এখানের জন্য কুর্তিই বেস্ট বলতে গেলে। তারপরে এখানে দেখছি ড্রেসগুলো প্রায় 300-250 টাকার মধ্যেই সব ছিল, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে এখানে এই সুতির কুর্তিগুলো সত্যি খুব ট্রেন্ডি ছিল, এগুলো প্রায় সব কিছুই আমি প্রায় দেখলাম মিশোর সেই যে সুতির কুর্তিগুলো সেটগুলো বিক্রি হয় পুরো সেরকম সব কুর্তিগুলো ছিল, আমার বেশ পছন্দ হচ্ছিল। তারপরে এই কুর্তির দোকানটা ছিল হচ্ছে রেমন্ডের যে শোরুম আছে তার ঠিক সামনে। তো তোমরা দেখতে থাকো কুর্তিগুলো, স্কিপ করো না ভিডিওটা। আশা করছি তোমাদের এই ভিডিওটা সত্যিই খুব ভালো লাগবে। আর তোমরা যারা পুজোর কেনাকাটি করবে তারা তো গড়িয়াহাট নিশ্চয়ই যাবে, তো তার আগে তোমরা দেখেই নিতে পারছো যে কেমন কেমন কী কালেকশন মোটামুটি এখন থেকে আসা স্টার্ট হয়েছে। তারপরেই চলে যাই এই 300 টাকার টপগুলোতে। 300 টাকার তুলনায় কোয়ালিটি একদমই ছিল না, মানে এখানে যেই টপের কালেকশান ছিল, নয় 100 টাকার টপ নাও নইলে 150 টাকা, 300 টাকার এই টপগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছ, এখানে পুরো দাগ হয়ে আছে, এটার দাম নাকি 300 টাকা। যাই হোক, বার্গেনিং করা যাবে না, ওখানে ফিক্সড প্রাইস লেখা ছিল। তারপরে এখানে আবার দেখি 100 টাকার টপ। এই 100 টাকার টপগুলো মোটামুটি এখানের কোয়ালিটিগুলো ভালো ছিল, তাও আমি বলবো বাড়িতে পরার মতো, বাইরে খুব একটা পরে যাওয়ার মতো না, তাও যদি একটু ধুয়ে ড্রাই ওয়াশ করার পর যদি পরা যায়। তো তারপরে এখানে দেখি 150 টাকায় ক্রপ টপগুলো, আর এই ক্রপ টপটা আমার হেভি পছন্দ হয়ে যায়। দিদি বলছিল এটা যেন কাকে একটা পরতে দেখেছে, তো আমি বললাম চলো এটাই নেওয়া যাক, একটা জিন্স কিনেছি তো ওটার সাথে পরাই যাবে, তো আমার বেশ ভালো লাগে। তারপরে আরও দেখছিলাম যে আর কোনো ক্রপ টপ পাওয়া যায় কি না, তারপরে দেখলাম যে না থাক এটাই পছন্দ হয়েছে, এখন এটাই নিয়ে নেই, নিয়ে নিলাম এই ক্রপ টপটা। তারপরেই আমরা চলে গেলাম রোডের ওই পাশে। গড়িয়াহাটটা সত্যি অনেক বড়, একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সব কিছু দেখিয়ে উঠতে পারবো না, আর সব দোকান দেখেও উঠতে পারছিলাম না। তারপরেই চলে যাই এই কুর্তির দোকানটা রোড পেরিয়ে। সত্যি কুর্তির মানে ভান্ডার পুরো, মানে এত কুর্তি, এটা ছিল বেনারসি কুঞ্জর ঠিক উল্টো পাশে। তো এখানে বেশ কুর্তিগুলো বেশ ভালো ছিল, প্রাইসগুলো একদম ঠিকঠাক ছিল, 100 টাকা 200 টাকা থেকে স্টার্টিং পুরো,
আমার তো বেশ পছন্দ হচ্ছিল কুর্তিগুলো, কিন্তু টাইমটা এত কম ছিল যে আমরা সেভাবে দেখতেই পাচ্ছিলাম না। সত্যি রাত হয়ে গেছিল। এখানে কুর্তিগুলো ছিল, এই যে শর্ট কুর্তিগুলো, এগুলো ছিল 200 টাকা করে প্রাইস। আমার বেশ পছন্দ হচ্ছিল এই ইয়েলো কালারের কুর্তিটা, সত্যিই খুব ভালো ছিল। অভিদার দিদি দেখছিল এই টেবিল ক্লথটা, টেবিল ক্লথের এই দোকানটাতে সত্যিই অসাধারণ অসাধারণ কালেকশন ছিল। আর এই ছোট্ট টেবিল ক্লথটার দাম ছিল 200 টাকা। তো ওখান থেকে ওরা একটা টেবিল ক্লথ নিল। তারপরে দেখি এখানে তো পুরো ব্যাগের পুরো ভান্ডার, সত্যি কথা, মানে পরপর শুধু ব্যাগেরই দোকান। আর ব্যাগের কালেকশনগুলো ছিল অসাধারণ, মানে এখানে প্রিন্টেড এই ব্যাগগুলোর দাম ছিল 200-250 টাকা থেকে স্টার্ট। কিছু কিছু জায়গায় তো ব্যাগের সেল দিচ্ছিল 200 টাকা করে। আমার তো বেশ পছন্দ হয়ে যায়। See it through.